শুভ সকাল কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি আপনাদের দুয়াতে বেশ হ্যাঁ আমার ঠান্ডাটা মোটামুটি কমছে আল্লাহর রহমতে তো আজকে হচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা করে তারপরে হচ্ছে আমি একটু বারান্দাতে আসি সব সময় প্রতিদিনের মতো কারণ এখন অনেক রৌদ্র উঠে আর এই রৌদ্রটা আমার বেশ ভালো লাগে তার জন্য তারপর রান্নাঘরে চলে আসলাম তো রান্নাঘরে হচ্ছে আমি অনেকগুলা সবজি কেটে রেখেছি দেখতেই পাচ্ছেন হয়তোবা ফুলকপি আলু গাজর আসলে আমি আজকে যেটা রান্না করব। এটা সাধারণত আপনারা আলু দিয়েও রান্না করতে পারবেন কিন্তু আমার কাছে কেন জানি মনে হয় যে ফুলকপি গাজর দিলে একটু অন্যরকম টেস্ট আসে তবে হচ্ছে ঢাকাইয়া যারা হচ্ছে বৌবাবাত খান বা বৌবাদ খান তারা সাধারণত আলু দিয়েই থাকেন আমার জানা মতে কিন্তু আমি হচ্ছে একটু ভেজিটেবিল সবজি টবজি ধুয়ে তারপরে হচ্ছে আমি মোটামুটি দেড় দেড় ফটের মতো মানে পট দিয়ে আরেক পটের অর্ধেক হচ্ছে চাল ধুয়ে নিয়েছি আর এখানে আমার দেখি যে লবণের বয়ামটাও খালি হয়ে গেছে তার জন্য লবণটাও ভরে নিচ্ছি আর দেশের বাহিরে লবণ একটু মোটামুটা হয় মানে আমরা সাধারণত দেশে যেরকম চিকুন হচ্ছে ছোটো ছোটো দানা যুক্ত যে লবণ ওইটা না এখানে একদম মোটামুটা থাকে যাই হোক এই যে আমার চাল ধোয়া শেষ সবজি ধোয়াটাও শেষ আর এখানে আমি হচ্ছে একটা কড়াই নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন এটাতে আমি রান্না করব। তো কিভাবে রান্না করব। সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো ফার্স্টে হচ্ছে আমি তেল দিয়ে নিচ্ছি তারপরে এখানে পেঁয়াজ দিয়ে দিব এটা রান্না আমি যখন হচ্ছে এই রেসিপিটা রান্না করছিলাম তখন আমার আম্মুর কথা মনে পড়ে গেছে কারণ আমাদের বাসায় সাধারণত দেখা যায় যে ভাত বা খুদের ভাতটা কিছুদিন পর পরপরই রান্না করা হতো ভর্তা দিয়ে খেতাম তো আজকে আমি যেই হচ্ছে ভাত রান্না করব। এটাও হচ্ছে আমি আম্মুর হাতের ভর্তা দিয়েই খাবো সেই সুদূর বাংলাদেশ থেকে এসেছে আসলে মাঝে মাঝে দেশের খাবারগুলো অনেক বেশি মিস করি আর মনে হয় যে অন্যজনের হাতের রান্না যদি একটু খেতে পারতাম মানে এই জিনিসটা আসলে ইচ্ছা হয় কিন্তু আসলে দেশের বাহিরে দেখা যায় কি মানে নিজেরটা নিজেরই রান্না করে খেতে হবে আর আমরা যে বাহির থেকে যে খাবারগুলো খাবো রেস্টুরেন্টের আমাদের দেশের মতো এত হচ্ছে গিয়ে কী বলে জুসি টেন্ডার এরকম হয় না দেখা যায় যে নর্মাল মানে ওদের খাবার আমাদের হচ্ছে এত টেস্ট লাগে না আমাদের দেশের খাবার যেরকম টেস্ট লাগে ওইরকম টেস্ট লাগে না যাই হোক এখানে হচ্ছে আমি পেঁয়াজটাকে একটু ফ্রাই করে তারপরে হচ্ছে দিয়ে দিয়েছিলাম চাল তো চালটাকে একটু তেলে হালকা ভেজে নিয়েছি এক থেকে দুই মিনিটের মতো তারপরে যেই পট দিয়ে আপনারা হচ্ছে চাল মাপবেন ওই পটেরই দেখা যায় এক পট চালে দুই পট পানি দিবেন এরকম পানি দিয়ে দিলাম আমি যেহেতু আমি দেড় দেড় পট হচ্ছে চাল দিয়েছি সেই অনুযায়ী আমি পানি দিয়েছি তারপরে এখানে সবজি দিয়ে দিচ্ছি ফুলকপি গাজর আলো আলু আর কি আমি আগেই বলেছি যে আপনারা চাইলে হচ্ছে শুধু আলু দিয়েও তৈরি করতে পারেন এই রেসিপিটা কিন্তু আমি একটু সবজি অ্যাড করলাম তাহলে মানে সবজি এই কারণেই অ্যাড করেছি কারণ সবজিটাও খাওয়া হবে আর দিয়ে দিলাম হচ্ছে দুইটার মতো কাঁচামরিচ আমি একটু ঝাল আজকে কমই খাবো আপনারা চাইলে চার পাঁচটা কাঁচামরিচও দিতে পারেন আর হ্যাঁ বৌবাতে কিন্তু শুকনামরিচ অ্যাড করা হয় সেই কারণে হচ্ছে কাঁচামরিচটা আমি কম দিয়েছি চাইলে আপনারা শুকনামরিচটাও বেশি দিতে পারেন আর লবণ তো হচ্ছে খিচুড়িতে যেরকম বা পোলাতে যেরকম লবণ দেওয়া হয় ওই রকম লবণের টেস্টটাও এখানেও সেমই দেওয়া হয় দেশের বাহিরে সাধারণত হচ্ছে দেশীয় যে মাছগুলা রুই মাছ কাতলা মাছ বা কাসকি মাছ বা যেই মাছই বলেন না কেন ইলিশ মাছ এগুলো সাধারণত ফ্রোজেনই পাওয়া যায় তো আমি হচ্ছে ফ্রোজেন মাছ কিনে নিয়ে এসেছিলাম প্রায় এক ঘন্টার মতো আমার গরম পানিতে ভিজিয়ে রাখতে হয়েছে মোটামুটি গরম পানিতে তারপরে আমি ভালো মতো ধুয়ে নিয়েছি আইসটাও হচ্ছে ছুটিয়ে নিয়েছি পরে হচ্ছে আমি যেহেতু মাছ ভাজি করব। তার জন্য হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি তার আগে আমার এখানে বৌভারটাও মোটামুটি হয়ে যাচ্ছে সে কারণে আমি ফ্রাই প্যানে হচ্ছে হালকা পরিমাণ তেল দিয়ে চার পাঁচটার মতো হচ্ছে মরিচ ভেজে নেব আর মরিচটা দিলে টেস্টটা একটু অন্যরকম লাগে গ্রানটাও একটা মানে সুন্দর আসে আমি যেহেতু একটু ঝাল কম খাই বা ঝাল কম খাবো আজকে তার জন্য আমি মরিচের পরিমাণটা কম দিচ্ছি একদমই কম দিচ্ছি আপনারা এখানে হচ্ছে ছয় থেকে সাতটার মতো হচ্ছে মরিচ ইউজ করবেন তাহলে একটু ঝাল ঝাল লাগবে আমি একটু ঝাল কমই দিয়েছি তো এখন হচ্ছে আমার যখন ভাজা হয়ে যাবে এগুলাকে আমি হচ্ছে একদম গুঁড়া গুঁড়া করে নেবো হাত দিয়েই গুঁড়া করে নেব পুড়া করে নেওয়ার পরে এই যে আমার বৌভারটা দেখুন হয়ে গেছে মোটামুটি হয়ে গেছে ওইভাবে হয়নি এখন হচ্ছে এখানে আমি মরিচটা অ্যাড করে দিব আমার কিন্তু নিচে এখনও পানি আছে আর এটা মোটামুটি হচ্ছে পোলাওয়ের মতোই ঝরঝরা হবে একদম মানে ই হবে না আর আমি এটা বাসমতি চাল দিয়ে রান্না করছি যেহেতু দেশের বাহিরে সাধারণত বাসমতি চালই ব্যবহার করা হয় তার জন্য বাসমতি চাল ছাড়া আপনারা হচ্ছে আমাদের দেশে যে নর্মাল ভাতগুলা মানে চাল যেগুলা যে চাল দিয়ে ভাত হয় সেই চাল দিয়েও হচ্ছে আপনারা এই হচ্ছে ভাত রান্না করতে পারবেন তারপরে আমি ব্রকোলি ধুয়ে নিলাম যখন আমার ভাতটা হয়ে যাবে আরও দেখা যাবে যে পাঁচ থেকে ছয় মিনিট পর্যন্ত রাখা লাগবে এরকম তখন হচ্ছে আমি ব্রকোলি ধুয়ে ভাতের উপরে দিয়ে দিচ্ছি আর ব্রকোলিটা হতে বেশিক্ষণ লাগে না সিদ্ধ হতে দেখা যায় যে দুই তিন মিনিটের মধ্যেই হয়ে যায় সেই কারণে আমি হচ্ছে সবার লাস্টে ব্রোকলি দিয়ে একটু ডিজাইন করে দিচ্ছি এটা একদমই অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন আমি একটু সৌন্দর্যের জন্য দিলাম বা আমরা সাধারণত আমি নাজমুল দেখা যায় ব্রকুলিটা খেয়ে থাকি সে কারণেই হচ্ছে দেওয়া তাছাড়া না আমি হচ্ছে রুই মাছটাকে হলুদ মরিচ লবণ দিয়ে যে মাখিয়ে রেখেছিলাম সেটাকেও হচ্ছে ভালো মতো ভেজে নিচ্ছি মাছ ভাজি যেটাকে বলে নর্মাল ওয়েতে আমি ওইভাবেই ভেজে নিচ্ছি আর এদিকে আজকে আমার অনেকগুলো থালাবাটি হয়েছে সবগুলাই ধুতে হবে কিছু করার নাই সবগুলাই আস্তে আস্তে ধুয়ে ফেলব আর আম্মুর দেওয়া ভর্তাটাও আপনাদের সাথে শেয়ার করলাম এটাই হচ্ছে আম্মু পুরাটা বক্সে হচ্ছে পাঠিয়েছিল লটকা শুটকি আর হচ্ছে চেপা সুটকির ভর্তা অর্ধেক তো খেয়েছি অর্ধেকের কমই খেয়েছি সম্পূর্ণ খেতে পারিনি আর আমার মাছ হয়ে গেছে আরেকটা কথা আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে আপনারা চাইলে এই বউ ভাতের সাথে হচ্ছে ডিম ভাজি করেও খেতে পারেন কাঁচামরিচ মুচ পিঁয়াজ দিয়ে আর কি ডোলে ডিম ভাজি যেটাকে বলা হয় ওইভাবেও খেতে পারেন সেভাবে অনেক টেস্ট তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ টাটা বাই বাই